ভরা মজলিসে মুক্তি প্রতীক্ষিত সিনেমার টিজার প্রকাশ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত নায়িকাকে জড়িয়ে ধরে গালে চুমু খেলেন পরিচালক। নেট মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতে বিতর্কের মুখে পড়েছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এ এস রবি কুমার চৌধুরী। যে নায়িকার সঙ্গে তিনি কাণ্ডটি ঘটিয়েছেন তার নাম মান্না রা চোপড়া, সম্পর্কে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন হন তিনি। শিগগিরই মুক্তি পাবে এই নির্মাতার তেলেগু সিনেমা তিরাগাবা দারা স্বামী। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মান্নারাকে। সাংবাদিকদের সামনে এমন কাণ্ড ঘটায় অস্বস্তিতে পড়েন নায়িকা, যা তার চেহারাতেই প্রকাশ পাচ্ছিল। পরিচালকের এমন কাণ্ডে নেট পাড়া তোলপাড়। নেটিজেনরা বলছেন ক্যামেরার সামনে এমনটা করা পরিচালকের মোটেই উচিত হয়নি। কেউ কেউ বলছেন নায়িকার এক্সপ্রেশন বুঝিয়ে দিচ্ছে তার আপত্তির কথা, যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি মান্নারা। তেলেগু ইন্ডাস্ট্রি জনপ্রিয় নাম রবি কুমার, ক্যারিয়ারে প্রচুর হিট সিনেমা দিয়েছেন তিনি। অন্যদিকে সিনেমায় সদ্য পা রেখেছেন প্রিয়াঙ্কার বোন মান্নারা, ইতিমধ্যে বেশ কিছু হিন্দি, তামিল ও তেলেগু সিনেমাতে কাজ করে ফেলেছেন।